এখন যে জিনিসটা করব এটাকে একটু বুঝবে। মনে করো প্রত্যেকের বই বন্ধ, প্রত্যেকের বই বন্ধ। ওকে, দেখো মনে করো যে আমার এইখানটাতে একটা পয়েন্ট চার্জ আছে। সাপোজ যে পয়েন্ট চার্জ আছে, সাপোজ প্লাস কিউ চার্জ আছে, আর আমার কাছে কোনো চার্জ নেই। ওকে, আমি কি করলাম, যে প্লাস কিউ চার্জটাকে ভেবে আমি একটা স্ফিয়ারকে ইমাজিন করলাম। স্ফিয়ার রাখছি, প্রথম দিকে বুঝতে সুবিধা হবে। একটা স্ফিয়ারকে ইমাজিন করলাম। এবার আমি মনে করছি যে এই স্ফিয়ারের সারফেসের উপরে আমি যে কোনো একটা লেন্থ এলিমেন্টকে নিচ্ছি। স্ফিয়ার হতে হবে এরকম করে মানে নাই, যে কোনো একটা আরবিট্রারি এরিয়া, যে কোনো একটা লেন্থ, যে কোনো একটা এরিয়া এলিমেন্টকে নিলাম। সাপোজ যে এরিয়া এলিমেন্টটাকে নিলাম সেই এরিয়া এলিমেন্টটা এরকম বেঁকে রয়েছে, এর এরিয়া ডিএ, অবভিয়াসলি এই দিকের এরিয়া ভেক্টর এন ক্যাপ। বলতে পারবি যে কিউ থেকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড বেরোয় তাহলে সেটা তো রেডিয়ালি আউটওয়ার্ডই বেরোবে, তাই না? তাহলে দিস উইল বি দি ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ই। ক্লিয়ার হয়েছে? হোল্ড করো এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম? তাহলে মনে কর এখান থেকে যে কোনো একটা আমি স্পিয়ার ধরে নিই, একটা আরবিট্রারি এরিয়া ধরেছি, যে এরিয়াটার উপরে এখান থেকে যখন প্রজেকশনটা হচ্ছে, যে এরিয়াটা ক্রিয়েট করেছে সাপোজ সেটা দিয়ে, অবভিয়াসলি এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমার এখানে যদি ডি ফাই হয় ফ্লাক্স, প্রত্যেকে বলতে হবে কথা হবে বলতো, ডি ফাই এই ফাই না, এটা এটা থিটা হয়। যদি ডি ফাই হয় ফ্লাক্স তাহলে ফ্লাক্স কি লিখবো, তার মানে ই ডি এ কস অফ থিটা। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, ভালো কথা। একটু আগে দীপ্তক জিজ্ঞেস করছিলি, স্যার ক্লোজড সারফেস বলতে কি বোঝায়? এই যে চার্জটা ভেতরে আছে এর চতুর্দিক দিয়ে আমি একটা যে একটা সারফেস ড্র করেছি যেটাকে পুরো ঘিরে রেখেছে, একটা বেলুনের মধ্যে মনে কর যে এই চার্জটা রয়েছে, তাহলে বেলুনের যে টোটাল সারফেসটা দ্যাট ইজ আ ক্লোজ সারফেস। এই যে ক্লোজ সারফেস এর একটা নাম আছে, একে বলে গসিয়ান সারফেস। কি বলে? গসিয়ান সারফেস। এবং এই সারফেসের সব থেকে মজার জিনিস হচ্ছে তুই তোর ইচ্ছা মতো এই সারফেসটাকে ইমাজিন করতে পারিস। তুই যদি মনে করিস যে আমি এটাকে কোনো একটা রেক্ট্যাঙ্গেল ভাববো, এই রেক্ট্যাঙ্গেল বলছি একটা কিউবয়েড ভাববো, ভাবতে পারিস, কিউব ভাববো ভাবতে পারিস, স্ফিয়ার ভাববো ভাবতে পারিস। আমাদের ক্যালকুলেশনের জন্য সব থেকে সোজা এবং সুন্দর ফিগার হচ্ছে স্ফিয়ার, ঠিক আছে? যাই হোক, আমার এটা এখনো স্ফিয়ার আমি ভাবছি না, কোনো একটা আরবিট্রারি এরিয়া দিয়ে এনক্লোজড আছে ভাবছি। এবার আমাকে তো টোটাল ফ্লাক্স বার করতে হবে। টোটাল ফ্লাক্স কি করে বার করব? নিশ্চয়ই টোটাল ফ্লাক্স যদি বার করতে হয় তাহলে কি করব, নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিফাই করব, রাইট? তাহলে ইন্টিগ্রেশন ডিফাই কি হবে, নিশ্চয়ই ক্লোজ সারফেস যেহেতু তাহলে ক্লোজড ইন্টিগ্রাল, ই ডি এ কস অফ থিটা, তাই হবে না? যদি টোটালটা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ই ডি এ কস অফ থিটা। আচ্ছা, এটাকে লিখতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল ই মানে কি, যদি এখান থেকে এটা আর ডিস্টেন্স দূরে হয়, কত ডিস্টেন্স দূরে হয়, আর ডিস্টেন্স দূরে হয়, তাই লিখতে পারি যে 1/4πε0 q/r² এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট অ্যাট ডিস্টেন্স আর। পড়েছি না আগের আগের চ্যাপ্টারে ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 q/r² কী করলাম, এখানটায় বসিয়ে দিলাম, এরিয়া এলিমেন্ট ডি এ কে বসিয়ে দিলাম, কস থিটাকে বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার আমি কি করছি ভালো করে দেখবি, যে ইমাজিন করছি প্রত্যেকটা পয়েন্ট এবার অন দ্য সারফেস অফ এ স্পিয়ার। এবার কি ইমাজিন করলাম, প্রত্যেকটা পয়েন্ট ইজ অন সারফেস অফ এ স্পিয়ার। যদি সেটা ইমাজিন করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো 1/4πε0 q/r² বেরিয়ে যায় এটা, তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিএ থাকে, কারণ স্পিয়ারের সারফেসের উপরে যদি হবে তাহলে থিটা কি হয়ে যাবে সেই ক্ষেত্রে,
জিরো। যদি আরবিট্রারি সারফেস থাকে তাহলে থিটা কি হবে সেই ক্ষেত্রে? থিটা যখন স্পিয়ারের উপরে হয়ে যাবে তখন থিটা কি হয়ে যাবে? জিরো। আচ্ছা যদি এটা নাও ভাবি, আরও একটা সুন্দর উপায় আছে, যদি ধর এটাকে ডিএ কস থিটাও ভাবি কোনো অসুবিধা নেই, টোটাল এরিয়া যেটা এ এনক্লোজ করবে অ্যাট এ ডিস্টেন্স আর, সেটা একটা স্পিয়ারের সারফেসের এরিয়া হবে না? বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারণ আমি কি করছি, আমি এখানে ক্লোজড ইন্টিগ্রাল করছি, বোঝা যাচ্ছে? এবার যদি এর রেডিয়াস আর হয় তাহলে এর এরিয়া কত হবে? প্রত্যেকে বল, 4πr² আর ডিস্টেন্স দূরে টোটাল এরিয়া কত হয়? 4πr² আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, 4π 4π কেটে গেল, তাহলে এখানে কি হলো? q/ε0। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে আমি কি বুঝতে পাচ্ছি? বুঝতে পাচ্ছি যে ক্লোজড ইন্টিগ্রাল e.dA এইটা কি হচ্ছে? q/ε0, তাই না? আগে ভালো করে দেখ, ক্লোজড ইন্টিগ্রাল e.dA হচ্ছে q/ε0, এটাই করেছি তো। ক্লোজড ইন্টিগ্রাল e/dA cos θ মানে কি? e.dA। ক্লোজড ইন্টিগ্রাল e/dA cos θ মানে কি? ক্লোজড ইন্টিগ্রাল e.dA, তাই না? তার মানে এটাই তো আমার টোটাল ফ্লাক্স। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? এখান থেকে আমি বলতে পারছি যে টোটাল ফ্লাক্স ডিউ টু আ চার্জ কিউ উইচ ইজ এনক্লোজড বাই অ্যান এরিয়া উইল বি ইকুয়াল টু q/ε0 টাইমস, তাই না? বোঝা যাচ্ছে কথাটা? টোটাল ফ্লাক্স এনক্লোজড বাই অ্যান এরিয়া উইল বি ইকুয়াল টু দ্য চার্জ উইদিন দ্যাট ডিভাইডেড বাই ε0। এইটাকেই বলে হচ্ছে গস থিওরেম। লিখে নাও, দিস ইজ গস থিওরেম। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। ওকে, একটা নিউমেরিক্যাল করো। আমি কি পাচ্ছি? আমি একটা ফ্লাক্স পাচ্ছি। এটা কি ফ্লাক্স? এই চার্জের জন্য টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স, কারণ চার্জটা ভেতরে রয়েছে। এ তো শুধু একদিকে ফ্লাক্স দিচ্ছে আমার। আমি এখানে 4πr² কেন করলাম? কারণ ও তো ফ্লাক্স সমস্ত দিকে দিচ্ছে। আমার কথা বুঝতে পেরেছিস? ফ্লাক্স সমস্ত দিকে দিচ্ছে। এটাকে এইভাবে বুঝছি, এইভাবে বোঝ। এই দেখ, এখান থেকে দেখ, প্রত্যেকে এই লাইনটা থেকে একটু দেখো। এটাকে এইভাবে না লিখে তুমি তো এইভাবেও লিখতে পারো যে 1/4πε0 কিউ ইন্টু ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। লিখতে পারি তো এটাকে? আমি ইন্টিগ্রেশন এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ভেতরে ঢুকিয়ে নিলাম ইন্টিগ্রেশনটা, ঢোকাতে পারি? ডিএ কস থিটা বাই আর স্কোয়ার কি? ডি ওমেগা করেছি আমরা। দেখ, একদম যখন সলিড অ্যাঙ্গেল করেছিলাম, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার কি? ডি ওমেগা। তাহলে আমি যদি এখানে এরম করি 1/4πε0 ইন্টু কিউ ইন্টু ইন্টিগ্রেশন ডি ওমেগা, ক্লোজ ইন্টিগ্রাল ডি ওমেগা মানে কি? টোটাল সলিড অ্যাঙ্গেল কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু 4π। তার মানে এখান থেকে আমি কি করতে পারি? যে q/4πε0 ইন্টু 4π, 4π কেটে গেল, q/ε0 এটা দিয়ে যা বা এটা দিয়ে যা, জিনিসটা কি হচ্ছে? জিনিসটা এটাই হচ্ছে, তোর একটা চার্জ আছে ভেতরে, তার চতুর্দিকে ফ্লাক্স বেরোচ্ছে, তার চতুর্দিকে ফ্লাক্স বেরোচ্ছে। যখন তার চতুর্দিকে ফ্লাক্স বেরোচ্ছে তখন তার ফ্লাক্সটা কিরকম হবে? ফ্লাক্সটা এইরকম হবে যে সেই ফ্লাক্সটা ইজ ইকুয়াল টু যে চার্জটুকু এর মধ্যে রয়েছে ডিভাইডেড বাই ε0। যদি মনে কর এখানে প্লাস কিউ হচ্ছে, কারো 7-8 রকমের চার্জ থাকবে, ধরো q1 q2 q3 q4, q5, এরকম অনেক চার্জ আছে, q7 চার্জ আছে, হয়তো কেউ মাইনাস কেউ প্লাস, হয়তো এরকম রয়েছে। তখন আমি কি দেখব? যে নেট চার্জ এর মধ্যে কতটা এনক্লোজড, বোঝা গেল? নেট চার্জ কতটা এনক্লোজড, তাহলে তখন কি হয়ে যাবে? φ=σqi/ε0। তাহলে দ্য টোটাল আউটওয়ার্ড ইলেকট্রিক ফ্লাক্স এনক্লোজড বাই আ সারফেস ইজ ইকুয়াল টু 1/ε0 টাইমস দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস। বুঝতে পেরেছিস কথাটা? দিস ইজ ইওর গস থিওরেম। লিখে নাও ঝটপট। কি করব আমরা এখন? আমরা করব কিছু অ্যাপ্লিকেশনস অফ গস ল, গস থিওরেম। আচ্ছা, তার আগে একটা জিনিস বুঝবো, বেশ মজার, আমাকে উত্তর দিতে হবে। মনে করে এই একটা গসিয়ান সারফেস, রাইট? আমার একটা চার্জ আমি এইখানটায় রেখেছি, চার্জটার নাম দিলাম q1। এই q1 এর জন্য এই গসিয়ান সারফেসের নেট ফ্লাক্স কি হবে? জিরো। কেন জিরো? বাইরে। আচ্ছা, এবার এটাকে আমরা একটু
पिक्टोरियली देखी ठीक है धर एखे एक रकम तर फ्लक्स लाइन जाकमटा हिसेब कर ठीक है हमारे एरक सलिड एंगल के भाची तो दुटो एरिया एर क्षेत्र इमेजिन करते एक एरिया इमेजिन करते एक एरिया इमेजिन करते राइट अच्छा बोलते पर भी जे एर क्षेत्र जो लिंक फ्लक्स है से दिखे है एर लिंक फ्लक्स कौन दिखे है गुड ठीक मैं तरह अपोजिट कि सब नेट नेट फ्लक्स अपोजिट है तम मैंने एखे टोटाल फ्लक्स कत है जीरो ना तम मैंने जतटा ढुकते एज ए ठीक ततटाई बेरोच्छे इज इट क्लियर सूतरा एक क्षेत्र में नेट फ्लक्स जीरो बाहरे थकले भेतरे थकले कैलकुलेटेड है अच्छा करब कि एप्लीकेशन अफ गॉस थ्योरम चमत्कार प्रत्येक एप्लीकेशन ही चमत्कार देखो एक एक फर्स्ट वी विल डिराइव कुलम्स लॉ यूजिंग गॉस थ्योरम कुलम्स लॉ यूजिंग गॉस थ्योरम देखो मन करो तुम्हारे एक स्फीयर दिए दिए तार सेंटारे एक चार्ज के रेखे आमी की करते चाहिए ये चार्जटार भैलू धरलम किऊ पॉइंटे आमी इलेक्ट्रिक फिल्ड बार करते चाहिए कथागुलो खूब परिष्कार भावे कि चाहिए सेंटारे आछे एक चार्ज किऊ ठीक एखान थेके आठ डिस्टेंस दूरे एखान थेके आठ डिस्टेंस दूरे आमी इलेक्ट्रिक फिल्ड बार करते चाहिए अच्छा कुलम्स लॉ आमी की जानी हमारे इलेक्ट्रिक फिल्डर भैलू कुलम्स लॉ की दे वन बाई फोर पाई एप्सिलॉन नॉट ना इलेक्ट्रिक फिल्ड ताले की हवे क्यू बाई आर स्क्वायर आमी ओटा के डिराइव करबो ठीक है किन्तु गॉस थ्योरम दिए अच्छा आमी की आर डिस्टेंस दूरे एक स्फेरिकल गॉसियन सरफेस इमेजिन करते पारी पारी তাহলে এখানে যদি আমার একটা ছোট্ট এরিয়া এলিমেন্ট ডিএ হয় তাহলে ই আর ডিএ একই দিকে না রাইট তাহলে ই আর ডিএ যদি একই দিকে হয় তাহলে এখানে ডি ফাই কে আমি লিখতে পারি যে ই ডট ডিএ যদি তারা একই দিকে হয় তাহলে সিম্পলি ই ডিএ লিখতে পারি কোনো প্রবলেম আছে তার মানে এখানে ইলেকট্রিক ফ্লাক্স ডি ফাই ইজ সিম্পলি ই ডিএ এবার আমি কি করব গস থিওরেম অ্যাপ্লাই করলে আমার টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট তাই না কারণ এর মধ্যে এনক্লোজ চার্জ কি কিউ আচ্ছা ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএ তার মানে আমি এটাকে লিখতে পারি যে ই ইন্টু ক্লোজড ইন্টিগ্রাল ডিএ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট অর टोटल एरिया कत क्लोज इंटीग्रल डी ए फोर पाई आर स्क्वायर ताले ई इनटू फोर पाई आर स्क्वायर इक्वल्स टू क्यू बाई एप्सिलॉन नॉट और ई की हवे क्यू बाई फोर पाई एप्सिलॉन नॉट आर स्क्वायर और आमादेर कॉमन फॉर्मूला वन बाई फोर पाई एप्सिलॉन नॉट क्यू बाई आर स्क्वायर ऊपरटा एटा मिले गेलो सो प्रूव्ड झटपट करे नाओ কুলম্বস ল দিয়ে যখন ইলেকট্রিক ফিল্ড ডি বার করি তখন এখানে চার্জটা কত ধরি বলতো ওয়ান ওই ডিসচার্জ ওয়ান ধরি আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে বার করি যদি মনে করি স্যার এটা আমার কুলম্বস ল ইকুয়েশন আমি এই ইকুয়েশনটা চাইছি যে এফ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ বাই আর স্কোয়ার যদি আমি এই ইকুয়েশনটা চাই তাহলে আমি কি করব সিম্পলি এখানে একটা ডিসচার্জ রেখে দেবো কিউ নট রাইট যদি ওটা না কিউ ওয়ান দিয়েছি তাহলে টেস্ট চার্জ রেখে দেবো কিউ ওয়ান ইজ দ্যাট ক্লিয়ার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি এটা পেয়ে গেছি তাহলে এই পয়েন্টে ফোর্স কী পাবো নিশ্চয়ই কিউ ওয়ান ইন্টু ইলেকট্রিক ফিল্ড রাইট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ ওয়ান দেখ তো রিলেশনটা চলে এলো না সো দিস ইজ কুলম্বস ল তো যদি মনে হয় ওটা পছন্দ হচ্ছে না তুই এটা করবি ওকে চলো ঝটপট আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন চার্জ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন
চার্জ। আচ্ছা আগের দিন করিয়েছিলাম মনে আছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, কারোর মনে পড়ছে? তার মানে যদি আমার কাছে কোনো একটা লাইন থাকে তার উপর যদি টোটাল চার্জ কিউ হয়, তার লেন্থ যদি এল হয়, তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি কত হবে? ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল। সো দিস ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। আচ্ছা তখন আমি যদি এখান থেকে ছোট্ট একটা লেন্থ এলিমেন্ট ডিএল নিই, তার মধ্যে যদি ডি কিউ চার্জ থাকে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি লিখব? ডি কিউ বাই ডিএল। ভেরি গুড। আচ্ছা ধর তাহলে এখানে যেটা ছোট্ট ডি কিউ চার্জ ধরি এবং এর লেন্থ যদি ডিএল ধরি, তাহলে ডি কিউ কে লিখতে পারি ল্যামডা ডিএল। তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই আমরা লাইন ডিস্ট্রিবিউশন অফ চার্জে যাব। ছবিটা খুব সুন্দর করে আঁকবে, কারণ ছবিটায় অনেক কিছু বোঝার আছে। মনে করে এরকম একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন, এবং এই পুরো লাইনটার উপরেই চার্জ আছে, পুরো লাইনটার উপরেই চার্জ আছে। ওকে, মনে করো যে আমি কোনো একটা লেন্থ এলিমেন্ট নিয়েছি, সাপোজ আমার ইন্টারেস্টেড জায়গা হচ্ছে এইখান থেকে এইটুকু অবধি। সো এইটুকু জায়গার লেন্থ হচ্ছে এল, আর এইটুকু জায়গার মধ্যে যেটুকু চার্জ আছে ধরছি সেটা স্মল কিউ। অবভিয়াসলি আমি লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু তাহলে কিউ বাই এল, লিখতে পারি না? প্রশ্ন হচ্ছে স্যার তুমি তো এটা করবে, কিন্তু তুমি একটু আগে বললে যে গসিয়ান সারফেস ধরে করবে, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এই লাইন চার্জ থেকে এই ডিস্টেন্স দূরে এখানে ইলেকট্রিক ফিল্ড আমি বার করতে চাইছি। ইজ দ্যাট ক্লিয়ার? অনেকগুলো জিনিস বুঝবো, তার আগে ফার্স্টে বুঝবো যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হতে পারে, আগে আমায় সেটা বলতো। বাইরের দিকে হতে পারে, কেন এরম কেন হতে পারে না, বা এরকম কেন হতে পারে না, কেন এটা এইরকমই হবে? চলো দুটো, না সারফেসটা ওরকম না, দুটো পয়েন্ট নিয়ে ইমাজিন করি। এই পয়েন্টের জন্য এর জন্য ফিল্ড এদিকে হবে, এর জন্য ফিল্ড এদিকে হবে, এর জন্য ফিল্ড এদিকে হবে, এর জন্য ফিল্ড এদিকে হবে না? আবার নিচেরটার জন্য এইদিকে 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 হবে তো? আবার ধর আমি উপরটার কথা বলছি, উপরটার ক্ষেত্রে এর জন্য সরাসরি হবে, সিমিলারলি নিচের আর উপরের চার্জগুলোর জন্য নিশ্চয়ই এরকম হবে। বলতে পারবি কোন দুটো ফিল্ড লাইন কাটবে না আর কোনগুলো কেটে যাবে? অ্যাবসলিউটলি, তার মানে এইটা আর এইটা বাদ দিয়ে দেখ বাকিগুলো কাটতে শুরু করেছে, তাই না? বোঝা গেল কথাটা? তার মানে এটা তো দুটো দূরে দূরে পয়েন্ট ভাবলাম, যত কাছে ভাববো তত এই দিকে টেন্ডেন্সি বাড়বে। আগে দেখো এটুকু বুঝতে পারলাম কিনা। এবার প্রশ্ন হচ্ছে স্যার বাবা এ তো বিশাল জটিল হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট হিসেবে বার করে করা তো সম্ভব না, রাইট? এবং এটা কমপ্লেক্স হয়ে যাবে। একটু আগে বলছিলাম না ফিজিক্সের কাজ হচ্ছে জিনিসকে সহজ করা, এটা সহজ করতে গেলে আমার কাছে গস থিওরেম চলে আসে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এটাকে গস থিওরেম দিয়ে দেখা যাক। আমি কি করলাম, একটা সিলিন্ডারকে ড্র করলাম, তোমরা একটা নিট অ্যান্ড ক্লিন সিলিন্ডার ঠিক এইভাবেই ড্র করবে। আমরা একটা সিলিন্ডারকে ড্র করলাম, রাইট? দিস ইজ আওয়ার সিলিন্ডার। আচ্ছা সিলিন্ডারের কটা এরিয়া আছে বলতে পারবি? সিলিন্ডারের কটা এরিয়া আছে? তিনটে এরিয়া আছে। কোনটা কোনটা? একটা উপরের এরিয়া, নিচের এরিয়া, আর একটা সাইড এরিয়া। আচ্ছা এর মধ্যে দুটো এরিয়া প্লেন সারফেস এরিয়া, কোনটা? উপরেরটা প্লেন সারফেস এরিয়া, নিচেরটা প্লেন সারফেস এরিয়া, আর এই সাইডেরটা দ্যাট ইজ আ কার্ভড সারফেস এরিয়া। তাহলে প্লেন সারফেস এরিয়া, প্লেন সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া। ক্লিয়ার হয়েছে? আচ্ছা কয়েকটা জিনিস দেখব। ফার্স্টে হচ্ছে এরিয়া ভেক্টরগুলো কার কোন দিকে। প্রথমে এখানে একটা এরিয়া এলিমেন্ট নিচ্ছি, এর নিচে একটা এরিয়া এলিমেন্ট নিচ্ছি, এটা কার এরিয়া বুঝতে পারছিস তো? এর একটা এরিয়া এলিমেন্ট নিচ্ছি, আর এর সাইডে একটা এরিয়া এলিমেন্ট নিচ্ছি। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, রাইট? প্রথম এরিয়া, উপরের যে এরিয়াটা,
তার এরিয়া ভেক্টর এই দিকে না, এর এরিয়া ভেক্টর এইদিকে, এর এরিয়া ভেক্টর এইদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানে এখানে তাহলে এখানে যদি আমি ডি ফাই লিখি তাহলে এখানে আমার ডি ফাই কি হবে? নিশ্চয়ই ই ডট ডিএ, তাই না? তার মানে কি ইডিএ কস থিটা, তাহলে ইডিএ কস জিরো, ইডিএ কস জিরো কত হবে? 90। ইডিএ কস 90 কত হবে? জিরো। নিচে কি হবে ডি ফাই? ইডিএ কস 90 কত হবে? জিরো। এখানে কি হবে ডি ফাই? গুড, সিম্পলি ই ডিএ, কারণ এখানে কস হচ্ছে জিরো। হ্যাঁ, মানে কস জিরো তার মানে ওয়ান, সো দিস উইল বি ইডিএ। ক্লিয়ার আছে? কেউ লিখো না, দেখো লেখার টাইম দেবো, লিখো না, এটুকু বুঝতে পেরেছি। এবার আমি ফ্লাক্স বার করতে চাইছি, তার মানে আমাকে টোটাল এরিয়াটা বার করতে হবে। তার মানে আমাকে যদি ফ্লাক্স বার করতে হয় তাহলে আমায় কি করতে হবে? আমায় করতে হবে যে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডি ফাই, ক্লোজ ইন্টিগ্রাল না, ইন্টিগ্রেশন ওভার ডি ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএ, তাই করতে হবে। তো এবার ওটা মানে কি? ওটা মানে আমি এরিয়া বার করছি, ওটা মানে কি করছি? এরিয়া বার করছি। তার মানে ইটাকে বার করে আনলে ক্লোজড ইন্টিগ্রাল ডিএ, তার মানে টোটাল এরিয়া আমার তিনটে এরিয়া আছে, এরিয়া ওয়ান, এরিয়া টু, এরিয়া থ্রি, রাইট? তার মানে আমার যদি এইভাবে ভাঙি ই ডট ডিএ, ফার্স্টে যদি করি এরিয়া ওয়ানের উপরে ই ডট ডিএ, তারপরে যদি করি এরিয়া টু এর উপরে ই ডট ডিএ, তারপরে যদি করি এরিয়া থ্রির উপরে, এটা যদি এরিয়া ওয়ান হয়, এরিয়া টু হয়, এরিয়া থ্রি হয়, এরিয়া ওয়ান এরিয়া টু এ ই ডট ডিএ কি এক্সিস্ট করবে? এরিয়া ওয়ান আর এরিয়া থ্রিতে ই ডট ডিএ কি এক্সিস্ট করবে? বোঝা গেল? তার মানে আরেকবার ওভারভিউ দিচ্ছি, ভালো করে দেখো। আমার একটা লাইন চার্জ আছে, একটা কার্ভ সারফেস এরিয়া আছে, দুটো প্লেন সারফেস এরিয়া আছে, এনক্লোজড ফিগার। এনক্লোজড ফিগার হলে গসিয়ান সারফেস ইমাজিন করতে পারি। একটু আগেই বলছিলাম গসিয়ান সারফেস মানে যে স্পিয়ার হতে হবে এমনটা কিন্তু নয়, গসিয়ান সারফেস এরকম একটা সিলিন্ড্রিক্যাল ফিগারও হতে পারে, যেটা আমার ক্ষেত্রে সুবিধা ক্যালকুলেট করা। আমি কি দেখলাম? ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবরই ডাইরেক্টেড হচ্ছে, অবভিয়াসলি এই পোর্শনে 90 ডিগ্রি, এই পোর্শনে 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফ্লাক্স জিরো, ফ্লাক্স জিরো। তার মানে এরিয়া ওয়ান আর এরিয়া থ্রির কোনো কন্ট্রিবিউশন থাকবে? থাকবে না। তার মানে এই পোর্শনের কোনো কন্ট্রিবিউশন নেই, এই পোর্শনের কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে কন্ট্রিবিউশন কার আছে? শুধু এই পোর্শনে আছে। তার মানে ই ইনটু ইন্টিগ্রেশন ডিএ, রাইট, ওভার দ্য এরিয়া এ, ও এ ওয়ান এ টু লিখেছি, এটা এ থ্রি লিখে দিই, পাল্টে দিই, এটাকে এ টু করে দিই, এটা এ থ্রি করে দিই, ঠিক আছে, ঠিক করে নিস, পরিষ্কার হলো কথাটা? এবার কার্ভ সারফেস এরিয়া যদি এর রেডিয়াস হয় আর, এর লেন্থ হয় এল, তাহলে কত হবে বলতো? কত হবে বলতো? পাই আর স্কোয়ার এল হয় ভলিউম, 2πr ইনটু এল, তার মানে এটা কি হচ্ছে? ই ইনটু 2πrl। আগে দেখ এটুকু ক্লিয়ার হয়েছে কিনা, রাইট? এবার গস থিওরেম কি বলছে? গস থিওরেম বলছে যে নেট ফ্লাক্স যেটা হচ্ছে সেটার মধ্যে যেটুকু এনক্লোজ চার্জ বাই এপসাইলন নট, এখানে কতটুকু এনক্লোজ চার্জ? কিউ না, তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে এটা নিশ্চয়ই কিউ বাই এপসাইলন নট, রাইট? তাহলে আমি যদি ছোট্ট একটা এলিমেন্ট নিই, এইটুকু এলিমেন্ট, তাহলে এইটুকু এলিমেন্টের জন্য আমি যদি এইভাবে না করি, তাহলে এইটুকু এলিমেন্টের জন্য আমি কি লিখতে পারি? এখানে ডিকিউ চার্জ আছে, রাইট? এই ডিকিউ চার্জের জন্য লিখতে পারি ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ডিএল। তাহলে যদি ডিফাই করি তাহলে ইন্টিগ্রেশন ডিফাইয়ের জায়গায় লিখতে পারি যে ডিকিউ বাই এপসাইলন নট, তার মানে অর ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই এপসাইলন নট ইকুয়ালস টু ই ইন্টু 2πrl, লিখতে পারি এটা,
রাইট, ইন্টিগ্রেশন করছি, ল্যামডা কনস্ট্যান্ট, এপসিলন নট কনস্ট্যান্ট, তাহলে কি করব, অর ল্যামডা বাই এপসিলন ইন্টিগ্রেশন ডিএল, গুড, টু পাই আর এল, তার মানে ইন্টিগ্রেশন ডিএল কি হয়, এল হয়, অর ল্যামডা এল বাই এপসিলন নট ইকুয়ালস টু ই ইনটু টু পাই আর এল। ক্লিয়ার হয়েছে? কি বার করতে হবে আমাকে, ইলেকট্রিক ফিল্ড ই, বাকি সবগুলোকে এ পাশে নিয়ে আসবো, তাহলে কি লিখতে পারি এখান থেকে, অর ই ইকুয়ালস টু, তাহলে কি হবে দেখো, ওয়ান বাই টু পাই এপসিলন নট পাচ্ছি, দেখো এল এল কেটে যাচ্ছে, রাইট, তাহলে ওয়ান বাই টু পাই এপসিলন নট অর ই ইকুয়ালস টু ওয়ান বাই টু পাই এপসিলন নট ইনটু ল্যামডা বাই আর, কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে আমি দেখছি, আচ্ছা ঠিকই আছে, কিছু ভুল হয়নি, তাহলে ই কি হলো, ওয়ান বাই টু পাই এপসিলন নট ল্যামডা বাই আর, ইয়ের ডাইরেকশন কোন দিকে, ইয়ের ডাইরেকশন হচ্ছে এই সিলিন্ডারের রেডিয়াস বরাবর আউটওয়ার্ড, লিখে নাও। এখন আমরা করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ, লেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ, এর থেকে রিলেটেড নিউমেরিক্যালসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এখন করাবো এর থেকে কিন্তু প্রচুর রিলেটেড নিউমেরিক্যালস লাগবে, ভালো করে জিনিসটাকে বুঝবে, কেউ করবে না, আগে দেখো ডেরিভেশনটা খুব সিম্পল, বাট দেখো মনে করো তোমার কাছে এমন একটা শিট অফ চার্জ রয়েছে, ডোন্ট রাইট এনি ওয়ান অফ ইউ, এটাকে দেখো, মনে করো এখানে পুরোটাই তোমার পজিটিভ চার্জেস রয়েছে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, পজিটিভ দিয়ে করি কারণ দেখাতে সুবিধা হবে ড্রয়িং এর ক্ষেত্রে, এরকম ইমাজিন কর একটা সিলিন্ডারকে তুই এর মধ্যে দিয়ে এফোর ওফোর করে দিয়েছিস, বুঝতে পারছিস যে তোর এটা একটা এটা একটা এটা একটা শিট রয়েছে, একটা সিলিন্ডারকে এরমভাবে এফোর ওফোর করে দিয়েছিস, ক্লিয়ার হলো কথাটা, সিলিন্ডারটা এরকম এফোর ওফোর হয়ে এরকম রয়েছে, রাইট, এই সিলিন্ডারের কটা এরিয়া, এখানে একটা এরিয়া, এখানে একটা এরিয়া, রাইট, আর মাঝখানে একটা সারফেস এরিয়া আছে, বোঝো ভালো করে, বোঝো কি হচ্ছে, তুমি কি করেছো, থ্রি ডি ফিগারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে, এই এই আশা করি থ্রি ডি ফিগারটাকে রিয়েলাইজ করতে পেরেছিস, ওকে, এবার এরিয়া কি কি আছে, এইখানে একটা এরিয়া আছে, এই পাশে একটা এরিয়া আছে, তা দুটো প্লেন এরিয়া, এছাড়া কি আমরা একটা সার্কুলার এরিয়া পাচ্ছি, মানে একটা কার্ভ সারফেস এরিয়া পাচ্ছি, দেখো বডিতে, হুম, এপিট এরিয়া পাচ্ছি, ওপিট এরিয়া পাচ্ছি, আসছি এখানে একটা এরিয়া পেয়েছি, এখানে একটা এরিয়া পেয়েছি, আবার দেখো কার্ভড একটা এরিয়া পাচ্ছি, রাইট, এবার ব্যাপার হচ্ছে যে আমার এটা তো প্লেন শিট অফ চার্জ, এখানে যে পজিটিভ চার্জটা থাকবে সে ওই দিকেও তো ইলেকট্রিক ফিল্ড দিতে পারে, সে এদিকেও একটা ইলেকট্রিক ফিল্ড দিতে পারে, রাইট, এই যে লাল সারফেসটাকে ইমাজিন করেছি, যে সারফেসটা দিয়ে পুরোটাকে এনক্লোজ করেছি, এটাকে কি সারফেস বলবো, গসিয়ান সারফেস, ইজ দ্যাট ক্লিয়ার, তাহলে লালটা কি, লালটা হচ্ছে আমার গসিয়ান সারফেস, এবার মনে কর, এবার মনে কর যে এখানে ইলেকট্রিক ফিল্ডের কথা নিয়ে আলোচনা করি, বলতে পারবি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এই দিকে হবে, কেন এইদিকে কেন হবে না, কারণ প্লাস চার্জ থেকে তো এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, প্লাস চার্জ, যেখানে একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থেকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড হতে পারে না, তো যে কোনো দিকে ইলেকট্রিক ফিল্ড হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে, সব জায়গাতে হতে পারে, আচ্ছা উপরের দিক বা নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড কি পাবো, কেন পাবো না, কেটে যাবে, ঠিক আগে যেরকম লাইন চার্জের জন্য দেখলাম যে উপর বা নিচের ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও কি হবে, উপর বা নিচের ইলেকট্রিক ফিল্ড কেটে যাবে, তাহলে আমি কোন ইলেকট্রিক ফিল্ডগুলো পাবো, যে ইলেকট্রিক ফিল্ডগুলো এই এরিয়ার দিকে, রাইট, একইভাবে পেছনের দিকেও এই এরিয়ার দিকে, আগে দেখো একটু ক্লিয়ার হলো কিনা, মনে করো
যে এখানে তুমি একটা ছোট্ট লেন্থ এলিমেন্ট নিলে ডিএ, রাইট? তাহলে এইটুকুর এরিয়া কত বলতো? ডিএ। তাহলে এইটুকুর এরিয়া কত বলতো? ডিএ। এই এরিয়া ভেক্টর কোন দিকে? এই দিকে না? এই এরিয়া ভেক্টর কোন দিকে? এই দিকে না? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা এদিকে পেয়েছি, একটা এদিকে পেয়েছি, ধরো এই পাশের কথা ভাবছি, এইখানে যে এরিয়া ভেক্টর হবে এই সারফেসের উপরে সেটা উপর দিকে হবে না? কিন্তু ইলেকট্রিক ফিল্ড এখানে কোন দিকে? এদিকে না? অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? আবার তুই একটার কথা ভাব, এখানে এরিয়া ভেক্টর উপর দিকে না, মানে যেখান থেকে ও রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এরিয়া কত, মানে ফ্লাক্স কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমার এইটুকুর মধ্যে যেটুকু চার্জ আছে তার জন্য যদি আমি ফ্লাক্স বার করতে চাই, সেখানে যে এরিয়াগুলো কন্ট্রিবিউট করছে তার মধ্যে একটা হচ্ছে এই এরিয়া আর একটা হচ্ছে এই এরিয়া। আগে দেখো এটুকু পরিষ্কার হলো কিনা। ক্লিয়ার? এবার তাহলে আমি লিখতে পারি যে আমার যে নেট ফ্লাক্স যেটা কন্ট্রিবিউটেড হচ্ছে সেটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ক্লোজড ইন্টিগ্রাল ওভার ই ডট ডিএ। ই আর ডিএ এখানেও একদিকে, এখানেও একদিকে। তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে সিম্পলি ভেঙে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন ই ডিএ এই সারফেসের জন্য প্লাস ইন্টিগ্রেশন ই ডিএ এই সারফেসের জন্য, সেম না দুটো? কারণ ফ্লাক্স ভেক্টর না স্কেলার বলতো? ফ্লাক্স হচ্ছে স্কেলার। সুতরাং আমার যায় আসে না কোন ডাইরেকশনে হলো, আমার নেট যে ফ্লাক্সটা দরকার, মানে নেট ইলেকট্রিক ফিল্ড কানেক্টেড টু অ্যান এরিয়া আমার দরকার। পরিষ্কার হয়েছে? তার মানে এখান থেকে লিখতে পারছি ফাই ইকুয়ালস টু 2E ইন্টিগ্রেশন ডিএ। মনে কর আমি কোনো একটা এরিয়া নিয়ে কাজ করছি, সাপোজ এই যে এখানে যেটুকু এলিমেন্ট নিয়েছিলাম তার জন্য তো ডিএ ধরেছিলাম, এর ধর টোটাল যে এরিয়াটা সেটা হচ্ছে এ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এর টোটাল এরিয়া কি এ? এর টোটাল এরিয়া এ, বোঝা যাচ্ছে? তার মানে ইন্টিগ্রেশন ডিএ করলে আমি ইন্টিগ্রেশন ডিএকে এ লিখতে পারি, অর ফাই ইকুয়ালস টু 2E এ লিখতে পারি। আচ্ছা, ফাই মানে কি? ফাই মানে হচ্ছে গস থিওরেম কি বলছে, যে এই যে সিলিন্ডারটা বানিয়েছি তার মধ্যে যেটুকু এনক্লোজ চার্জ, ঠিক যেটুকু শেডেড পোর্শন এইটুকুর মধ্যে যেটুকু চার্জ আছে সেটাই এনক্লোজ চার্জ না? এইটুকুর এরিয়া এ। আমরা সারফেস চার্জ ডেন্সিটি করেছিলাম মনে আছে, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। তাহলে এর মধ্যে যেটুকু চার্জ সেটা তো কিউ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অর কিউ ইকুয়ালস টু সিগমা এ লিখতে পারি। তাহলে ফ্লাক্সের জায়গায় লিখে দিচ্ছি যে অর কিউ বাই এপসাইলন নট ইকুয়ালস টু 2E এ, এইখানটাতে অর, তাহলে কিউ এর জায়গায় কি লিখবো? সিগমা এ। তাহলে লিখতে পারি সিগমা এ বাই এপসাইলন নট ইকুয়ালস টু 2E এ, অর ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু, দেখ এ এ কেটে যায়, সিগমা বাই 2 এপসাইলন নট। ক্লিয়ার হয়েছে? এইটা কি কোনোভাবে কত দূরে আছে তার উপর ডিপেন্ড করছে, রেডিয়াসের উপর ডিপেন্ড করছে? দেখেছিস মজার জিনিস, দেখ কার উপর ডিপেন্ড করছে? চার্জ ডেন্সিটি আর এপসাইলন নট। তার মানে আমি যদি এইখানে বার করি তাহলেও আমার সিগমা বাই 2 এপসাইলন নট, আমি যদি এইখানে বার করি তাহলেও সিগমা বাই 2 এপসাইলন নট, আমি যদি এখানে বার করি তাহলেও সিগমা বাই 2 এপসাইলন নট। বোঝা গেল? সো ইট ইজ নট ডিপেন্ডিং অন দি ডিস্টেন্স ফ্রম দি প্লেন, প্লেন থেকে কতটা দূরে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। ওটা কার উপর ডিপেন্ড করছে? ওটা ডিপেন্ড করছে সিগমা আর এপসাইলন নটের উপরে। আচ্ছা, এবার একটু আলোচনা করব নেচার নিয়ে। এটা পজিটিভলি চার্জ প্লেট, ইলেকট্রিক ফিল্ডটা ইনওয়ার্ড না আউটওয়ার্ড? আউটওয়ার্ড। যদি এটা নেগেটিভলি চার্জ প্লেট হতো? ইনওয়ার্ড হতো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে নেগেটিভলি চার্জ প্লেট হলে টুয়ার্ডস দ্য প্লেট হতো, পজিটিভ চার্জ প্লেটের জন্য আউট অফ দ্য প্লেট হচ্ছে। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ফর পজিটিভ চার্জড প্লেট কোন দিকে হবে? আউটওয়ার্ড। আর ফর নেগেটিভ চার্জড প্লেট কোন দিকে হবে?
ইনওয়ার্ড। এই কনসেপ্টটুকু মাথায় রেখে কিন্তু এর প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে করতে হবে। এটা করে নাও, লিখে নাও, আর ডেরিভেশন আছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড এখানে হোক বা ওখানে হোক হয় সিগমা বাই টু এপসাইলন, মুখস্ত করে নাও, কারণ সব অঙ্ক এইটা রিলেটেড তোমার কিন্তু এই ফর্মুলা দিয়ে হবে। এবার আমরা কিছু স্পেশাল কেস করব, তা কি চমৎকার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, মনে কর আমার কাছে এখানে একটা পজিটিভলি চার্জ প্লেট রয়েছে, ইলেকট্রিক ফিল্ড যে কোনো একটা পয়েন্টে কী হবে, আউটওয়ার্ড হবে। তার মানে যদি এর সিগমা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হবে, ভ্যালু কী হবে, সিগমা বাই টু এপসাইলন নট। এপাশে ইলেকট্রিক ফিল্ড কী হবে, সিগমা বাই টু এপসাইলন নট, রাইট। আচ্ছা, মনে কর যে আমার কাছে একটা নেগেটিভ প্লেট আছে, এটা লিখতে থাকো সঙ্গে সঙ্গে, তাহলে এই দিকে কী হবে, নিশ্চয়ই ভেতর দিকে ইলেকট্রিক ফিল্ড ই সিগমা বাই টু এপসাইলন নট, যদি এর সিগমা হয় এদিকে কী হবে, সিগমা বাই টু এপসাইলন নট, রাইট। নেচার অফ প্লেটের উপরে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা ম্যাটার করছে। এবার ফার্স্ট এবার যদি আমার দুটো প্লেট হয়, সাপোজ একটা প্লেট আমার এই রকম যেটা পজিটিভলি চার্জড, একটা প্লেট আমার এই রকম যেটা নেগেটিভলি চার্জড, এর ডেন্সিটি সিগমা ওয়ান, এর চার্জ ডেন্সিটি সিগমা টু। ফার্স্টেরটার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা বিভিন্ন পয়েন্টে বার করব, অ্যাট পয়েন্ট এ, বি আর সি। ফার্স্টে চলে আসি পয়েন্ট এতে, ফার্স্ট প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কি ই ওয়ান দিয়ে রিনোট করবো, কোন দিকে হবে, আউটওয়ার্ড। তার মানে এখানে ই ওয়ান, আমরা লিখে নিই একটা জিনিস যেটা আমাকে বারবার লিখতে হতে না হয়, ই ওয়ান কি হবে, সিগমা বাই টু এপসাইলন নট সিগমা ওয়ান বাই, ই টু কি হবে, সিগমা টু বাই টু এপসাইলন নট। তাহলে ই ওয়ান নিশ্চয়ই এদিকে, ই টু কোন দিকে, সিগমা টু কোন দিকে, সিগমা টু কোন দিকে, এই দিকে, রাইট। তার মানে দিস ইজ ই টু, ক্লিয়ার হলো কথাটা। সি পয়েন্টটা আসি, ই ওয়ান কোন দিকে, তাই ই ওয়ান কোন দিকে, ই ওয়ান কি বাঁ দিকে না ডান দিকে, পজিটিভ প্লেট আউটওয়ার্ড হয় না ইনওয়ার্ড হয়, হ্যাঁ, তাহলে কোন দিকে হবে, এই দিকে, ই টু কোন দিকে, লেফট সাইড, ক্লিয়ার হয়েছে, দিস ইজ ই টু। মাঝখানে কোনো একটা পয়েন্টে বিতে, ই ওয়ান কোন দিকে, এদিক কোনটা, রাইটে, সো দিস ইজ ই ওয়ান। আর ই টু কোন দিকে, ই টু ও এইদিকে, ভেরি গুড, তাই না। তার মানে আমার যদি ইলেকট্রিক ফিল্ড ক্যান্সেল আউট হওয়ার কোনো একটা পসিবিলিটি থাকে ইন কেস অফ টু ডিফারেন্টলি চার্জ প্লেটস, সেটা দুটো অপোজিট সাইডে হতে পারে, মিড পয়েন্টে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মিড পয়েন্টে তাহলে একটা নেট ইলেকট্রিক ফিল্ড পাবো, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে, সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট প্লাস সিগমা টু বাই টু এপসাইলন নট। যদি দুটো প্লেটের সিগমা ওয়ান ইকুয়ালস টু সিগমা টু হয় তাহলে ই কী হবে, টু সিগমা বাই টু এপসাইলন নট, অর দ্যাট উইল বি সিগমা বাই এপসাইলন নট। নোট ডাউন করে নাও ঝটপট। ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসবো সেকেন্ড কেসে। দুটো সেম চার্জ প্লেটস, একটা পজিটিভ চার্জ প্লেট আর একটাও পজিটিভ চার্জ প্লেট। দেখো, মনে করো এখানে একটা প্লেট আছে, এই প্লেটটা পুরোটাই পজিটিভলি চার্জড, এখানে আর একটা প্লেট আছে, এই প্লেটটাও পুরোপুরি পজিটিভলি চার্জড, এর ডেন্সিটি সিগমা ওয়ান, এর ডেন্সিটি সিগমা টু। তাহলে ইলেকট্রিক প্লেট, ইলেকট্রিক ফিল্ড অফ প্লেট ওয়ানকে সিগমা ওয়ান দিয়ে বলবো, ইলেকট্রিক ফিল্ড অফ প্লেট টুকে সিগমা টু দিয়ে বলবো। এই পয়েন্টে ই ওয়ান কোন দিকে, ই ওয়ান এই দিকে, ই টু কোন দিকে,
দুটোই তো পজিটিভলি চার্জড, সো ই2 ও আউটওয়ার্ড। এইখান থেকে এইখান থেকে ই1 কোন দিকে? ই1 কোন দিকে? গুড। ই2 কোন দিকে? ভেরি গুড। তাহলে এখানে ই1 ও বাইরের দিকে, ই2 ও বাইরের দিকে, মাঝখানে। তার মানে ই1 এখানে এইদিকে, ই2 এইদিকে। তার মানে যদি আমার দুটো প্যারালাল প্লেট থাকে, যে দুটো প্যারালাল প্লেটের মধ্যে চার্জ সেম বা সিমিলারলি চার্জ প্যারালাল প্লেট থাকে, তাহলে তাদের মিড পয়েন্টে যদি আমি কোনো চার্জকে রাখি, সো দেয়ার ইজ আ পসিবিলিটি যে আমি এখানে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো পাবো। আচ্ছা, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কীভাবে লিখবো? নিশ্চয়ই ই1 মাইনাস ই2। ই1 মানে কি? সিগমা 1/2 ε0। ই2 মানে কি? সিগমা 2/2 ε0। তার মানে দেখ, এটাকে লিখতে পারি 1/2 ε0 সিগমা 1 মাইনাস সিগমা 2। আচ্ছা, যদি দুটো সেম হয়, ইফ সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2 হয়, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে বলতো? জিরো। সো ফর দ্য নেট ইলেকট্রিক ফিল্ড টু বি জিরো ইন বিটুইন টু প্যারালাল প্লেটস হ্যাভিং সেম চার্জ, আমাদের দ্য চার্জ ডেন্সিটিজ নিড টু বি জিরো। ক্লিয়ার হয়েছে? সিগমা 1/2 ε0 অর ইফ সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2 অর ইকুয়ালস টু জিরো। চলো নেক্সট কেস করব। ফার্স্ট হয়েছে, যাদের হয়ে গেছে তারা এরকম করো, তোমার কাছে একটা মেটেরিয়াল আছে এরকম পাতলা শিট, ওকে? শিটের বাঁদিকে পজিটিভ চার্জ, ডান দিকে পজিটিভ চার্জ, সেম চার্জ, শিট থেকে কিছুটা দূরে ইলেকট্রিক ফিল্ড কত? বার করো ফার্স্ট, যাদের হয়ে গেছে তাদের জন্য, যাদের হয়ে গেছে তাদের জন্য। তোমার কাছে এমন একটা শিট আছে, দেখবে তোমার কাছে এমন একটা শিট আছে, ঠিক শিটটা এরকম দেখতে, শিটটার বোথ সাইডে পজিটিভ চার্জ আছে, এই দিকে পজিটিভ চার্জ আছে ডেন্সিটি সিগমা, এই দিকে পজিটিভ চার্জ আছে ডেন্সিটি সিগমা, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ঝটপট বার করো, ঝটপট, দুটোই সিগমা বলে দিয়েছি। ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড এট দিস পয়েন্ট, ঝমঝম, তাড়াতাড়ি জিরো হবে, দুটোই তো পজিটিভ, হাউ ক্যান ইট বি জিরো, বোথ অফ দেম আর পজিটিভ, ঝটপট করো। সিগমা বাই এপসাইলন, ভেরি গুড, বাকিটা করো, ট্রাই করো, ট্রাই করো, ঝটপট। কত হয়েছে? ঝটপট ঝটপট, হয়েছে হয়েছে হয়েছে, কত হয়েছে? সিগমা বাই এপসাইলন নট, ভেরি গুড, বাহ, হয়েছে, সবার হয়েছে। তাহলে এটা যদি সিগমা হয়, এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিগমা বাই 2 ε0 ফার্স্ট প্লেটের জন্য, দ্যাট উইল বি সিগমা বাই 2 ε0। সেকেন্ড প্লেটের জন্য কি হবে? সিগমা বাই 2 ε0, দুটো তো একই দিকে, তাহলে ইয়ে কি হবে? 2 σ/2 ε0, দ্যাট উইল বি সিগমা বাই ε0। তোমাকে আরেকটা কেস দেওয়া হয়েছে, মনে করো, ঝটপট করবে, তোমাকে আরেকটা কেস দেওয়া হয়েছে। এখানে একটা চার্জ সেপারেশন বলে দিয়েছে, এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, তোমাকে চার্জ সেপারেশন বলে দেওয়া হয়েছে। এই প্লেটের চার্জ ডেন্সিটিও সিগমা, এটাও সিগমা, তোমাকে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড হিয়ার, কি হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি কি হবে? হ্যাঁ, জিরো, বাহ, কি করে? এই প্লেটের জন্য কত? সিগমা বাই 2 ε0, এই প্লেটের জন্য কত? গুড, মাইনাস সিগমা বাই 2 ε0। যাই হোক, মাইনাস আমরা দিতে পারি বা ডাইরেকশন ইমাজিন করেও করতে পারি, যে এইটার জন্য হবে এই দিকে, এইটার জন্য হবে এই দিকে। সো নেট ই কত হবে? সিগমা বাই 2 ε0 মাইনাস সিগমা বাই 2 ε0, দ্যাট উইল বি
जीरो क्लियर भीषण सोजा लगे आशा करी चलो नेक्स्ट हमें एक केस करब और एक फॉर ए हलो देखो इलेक्ट्रिक फील्ड ड्यू टू ए यूनिफॉर्मलि चार्ज थिन स्फेरिकल शेल इलेक्ट्रिक फील्ड ड्यू टू ए यूनिफॉर्मलि चार्ज्ड ए यूनिफॉर्मलि चार्ज्ड थिन स्फेरिकल शेल स्फेरिकल शेल माने कि स्फेरिकल शेल माने जदि कोनो चार्ज थाके सेटा ओर सार्फेसर उपरे छापबे ओर जन्य ओटाके शेल बोले राइट ताहले जदि आमार काछे एरकम एकटा स्फेरिकल शेल हय सपोज एरकम एकटा स्फेरिकल शेल हलो एबार एई जे शेलटा एर उपरे किछु चार्जेस रयेछे सपोज रेडियस अफ द शेल मने करो इज कैपिटल आर ओके তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে কোনো একটা পয়েন্টে যেটা এখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে ইজ দ্যাট ক্লিয়ার গস থিওরাম অ্যাপ্লাই করব তাহলে স্মলার ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে আমি কী ধরনের গাউসিয়ান সারফেস নেব এবার বলতো স্ফেরিকাল কারণ এখানে স্ফেরিকাল নিলে সুবিধা তার মানে আমি একটা স্ফেরিকাল গাউসিয়ান সারফেস কি ইমাজিন করলাম গস থিওরাম কি বলছে ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএ রাইট আমরা অলরেডি দেখেছি ডিএ যদি এটা হয় বাইরের দিকে হয় ইলেকট্রিক ফিল্ড সেম দিকে হয় ই ডট ডিএ করলে ইএ ইডিএই হবে তার মানে ফাই ইকুয়ালস টু ই ইন্টিগ্রেশন ওভার ডিএ আবার আমার একটা স্ফেরিক্যাল শেল রেডিয়াস আর দূরে টোটাল এরিয়া ফোর পাই আর স্কোয়ার তার মানে সিম্পলি কী করবো ফাই ইকুয়ালস টু ই ইন্টু ফোর পাই স্মল আর স্কোয়ার রাইট ব্যাপার হচ্ছে যখন আমাকে একটা থিন স্ফেরিক্যাল শেল বলে দেবে তখন আমাকে বলে দেবে যে এই স্ফেরিক্যাল শেলটার চার্জ ডেন্সিটি সিগমা মানে সারফেস চার্জ ডেন্সিটি ওর যদি রেডিয়াস ক্যাপিটাল আর হয় ওর টোটাল এরিয়া কত ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার মানে লিখতে পারি সিগমা ইকুয়ালস টু যদি টোটাল চার্জ কিউ হয় বাই ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার মানে এখান থেকে লিখতে পারি যে অর কিউ হচ্ছে সিগমা ইনটু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার গস কি বললো যে টোটাল ফ্লাক্স যেটা এনক্লোজড হবে টোটাল ফ্লাক্স ডিউ টু দ্যাট এনক্লোজ চার্জ উইল বি দ্যাট চার্জ বাই এপসাইলন নট তার মানে এখানে চার্জ কত কিউ আর এখান থেকে কি লিখতে পারি যে কিউ বাই এপসাইলন নট নিশ্চয়ই ই ইনটু ফোর পাই আর স্কোয়ার অর ই কি হবে কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইনটু ওয়ান বাই আর স্কোয়ার কিন্তু যেহেতু এটা একটা সারফেস যার চার্জ ডেন্সিটি সিগমা তাহলে কিউ এর জায়গায় বসাবো সিগমা ইনটু ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে বসাবো সিগমা ইনটু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন নট ইনটু স্মল আর স্কোয়ার ক্লিয়ার হলো মাস্কল ক্লিয়ার হয়েছে কথাটা তার মানে এখান থেকে ফোর পাই কেটে যাচ্ছে তাহলে কি হবে সিগমা বাই এপসাইলন নট ইনটু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইজ দ্যাট ক্লিয়ার এর তিনটে কেস হয় একটা একটা করে আসবো ফার্স্টে কেস ওয়ান যখন আর ভেরি ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর তার মানে স্মল আর ভেরি ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর তখন ইকুয়েশান ওটাই থাকবে না ইলেকট্রিক ফিল্ডের কারণ স্মল আর ক্যাপিটাল আর থেকে অনেক বড় এবং এটা এর থেকে অনেক দূরে আছে তার মানে ওটা চার্জটাকে এনক্লোজ করছে রাইট তাহলে সেই ক্ষেত্রে ই উইল বি সিগমা বাই এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার কেস টু যখন আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কি হবে সিগমা বাই এপসাইলন নট তার মানে একটা জিনিস মাথায় রাখবে তার মানে কোনো একটা স্ফেরিক্যাল শেল ঠিক তার গায়ের উপরেই যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই দ্যাট উইল বি সিগমা বাই এপসাইলন নট ইটস এ ইম্পর্টেন্ট পয়েন্ট একটা স্টার মেরে লিখে রাখো এখানটায় এই কেস টুটা করো এখানে একটা স্টার দিয়ে দাও ই সারফেস ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট ক্লিয়ার হয়েছে এবার ইফ কেস থ্রি ইফ আর লেস দেন ক্যাপিটাল আর যদি ভেতর হয় কোনো পয়েন্ট কি হবে কেন কেন আর যদি
ক্যাপিটাল এর থেকে ছোট হয় মানে আর যদি এই পয়েন্টের ভিতর হয় জিরো কেন হবে? বেসিক লজিক, বেসিক লজিক। আমি এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, না আরো আরো কিছু বেটার 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 আনসার চাইছি, খুব ইজি গস থিওরেম দিয়ে বলা যাবে। এই পয়েন্ট যদি ভেতরে হতো, চার্জ বাইরে, তাহলে এনক্লোজ চার্জ কত? জিরো। এনক্লোজ চার্জ জিরো হলে ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তার মানে ফর দ্যাট কেস, ফর আর এনি আর লেস দেন ক্যাপিটাল, যে কোনো এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যেখানেই হোক, ডাজেন্ট ম্যাটার, ফর দ্যাট কেস ই উইল বি ই ইনসাইড, ই ইনসাইড উইল বি জিরো। এটাকে নিয়ে যদি আমরা একটা প্লটিং করি, যদি একটা প্লটিং করি যে কি হবে, তাহলে দেখো আমরা এখান থেকে একটা গ্রাফ যদি প্লট করি, তাহলে আমার ম্যাক্সিমাম কত হচ্ছে? এইখানে হচ্ছে না ম্যাক্সিমাম, রাইট? তার মানে আমি যত ডিস্টেন্সটাকে বাড়াচ্ছি, এখানে কি করছি, ডিস্টেন্সটাকে ইনক্রিজ করছি। এই পয়েন্টটা কোন পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, দিস ইজ স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর। তাতে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম হচ্ছে কিছু একটা ভ্যালু। এইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো, এটা কি? দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। আবার এখান থেকে ধীরে 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 দেখ পড়তে থাকছে, রাইট? কারণ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r². ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে পড়তে থাকবে, এইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো, আর ইকুয়ালস টু আর এ হবে ম্যাক্সিমাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটা বলেই এই চ্যাপ্টারের থিওরি পোর্শন আমাদের কমপ্লিট হলো।